অশোক, পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে তার কাটার ব্যবহার নেই। কেউ কি জানেন কিভাবে তৈরি হয় এই তার কাটা? কেমনই বা তার মেশিন? মেশিন সম্পর্কে যারা জানতে চান, আজকের ভিডিওটি আপনাদের জন্যই। চলুন তাহলে জেনে আসি মেশিনের দরদাম এবং বিস্তারিত। আমাদের কাছে তিন প্রকারের তার কাটা তৈরির মেশিন পাওয়া যাবে। হাফ ইঞ্চি, এক ইঞ্চি ও 1.5 ইঞ্চি তার কাটা তৈরি করা যাবে যে মেশিন দিয়ে, তার দাম 1.5 লাখ টাকা। হাফ ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি তৈরি করা যাবে যে মেশিন দিয়ে, তার দাম 2 লাখ টাকা। 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি ও 6 ইঞ্চি তার কাটা তৈরি করা যাবে যে মেশিন দিয়ে, তার দাম 3 লাখ 50 হাজার টাকা। এর সঙ্গে একটি ওয়াশিং মেশিন লাগবে, তার দাম 60 হাজার টাকা। একটি মেশিনের জন্য একটি ধুলাই মেশিন লাগবে, আবার 5টি বা 10টি মেশিনের জন্য একটি ধুলাই মেশিনই যথেষ্ট। প্রতিটি মেশিনের সাথে থাকবে একটি রোলার, যার উপরে এমএস তারের কয়েল বসানো হয়। এছাড়া একটি ডাইস ও একটি গ্রাইন্ডিং মেশিন, যা দিয়ে ডাইস সমান বানানো হয়। প্রত্যেকটা মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি 500 কেজি। এখান থেকে যে কোনো 2টা মেশিন নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। একটি মেশিন নিলে বাসাবাড়িতে ব্যবহৃত 220 লাইনে চলবে, তবে একাধিক মেশিন নিলে 10 কিলো বিদ্যুতের 440 লাইন লাগবে। মেশিন কিনলে যে কয়দিন লাগে এটা চালানোর প্রশিক্ষণ দেয়া হবে, চাইলে দক্ষ কারিগর সরবরাহ করা হবে, কাঁচামাল কোথায় পাওয়া যাবে সেটা দেখিয়ে দেওয়া হবে। একজন অপারেটর একসঙ্গে 5টি মেশিন অনায়াসে চালাতে পারেন, কারণ এমএস তারের কয়েল রোলারের সাহায্যে মেশিনে সেট করে সুইচ অন করলে বিরামহীনভাবে চলতে থাকবে। শুধু তার শেষ হয়ে গেলে নতুন তারের কয়েল লাগিয়ে দিতে হবে। আমাদের নিজস্ব পরিবহনে আপনার কারখানায় মেশিন পৌঁছে দেওয়া হবে, গাড়ির তেল খরচ দিলেই চলবে। মেশিনের সার্ভিস ওয়ারেন্টি 10 বছর, এর মধ্যে নষ্ট হলে আমরা সার্ভিস করে দেব। নগদ টাকা দিয়ে মেশিন কিনতে হবে, কোনো ধরনের কিস্তির সুযোগ নেই। আমাদের ঠিকানা যাত্রাবাড়ি, মির্ধাবাড়ি, জাপান পাওয়ার মেশিন কোম্পানি অথবা এনাম ভাইয়ের ওয়ার্কশপ। আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে জাপান পাওয়ার মেশিন কোম্পানির সৌজন্যে, একই সঙ্গে এনাম এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেডিং কোম্পানি, এনাম কেমিক্যাল কোম্পানি, এনাম ইঞ্জিনিয়ারিং, এনাম ফুড অ্যাগ্রো কোম্পানি, এনাম ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো ফার্মার্স ও এনাম কসমেটিক্স কোম্পানির সৌজন্যে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন।